আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাটি সে টিব্বুতাম সেলোয়ার কাটিং ও সেলাই করবেন তো এখন আমি দেখাবো কিভাবে এই সেলোয়ারটা কাটিং করবেন দেখেন এই যে একটা পায়জামা আছে এটা হচ্ছে পুরাতন পায়জামা তো এই পায়জামাটার মাপেই কিন্তু আমি পাটি সে টিব্বুতাম পায়জামা কাটিং করব। তিরিশ ইঞ্চি লম্বা এটা নিচে দেওয়া মুহূর্তি আছে প্রায় নয়ের মতো কিন্তু এটা আমি দিব সাড়ে তিন মানে সাত দিব হায় আছে তেরো দুই বাজে হইতেছে ছাব্বিশ তো এইখানে কুমোরটা মাপ দিই দেখেন কুমোরটা আছে সতেরো মানে চৌত্রিশ তো চলেন এটা কাটিং করে দেখাই তো এখানে কিন্তু আমি কাপড় নিয়ে নিছি দেখেন কাপড়টার ঠিক চারটা ভাস করে কাপড় নিসি প্রায় দেড় দেড় গোস কাপড় নিয়ে নিছি পায়জামাটা কাটিং করার জন্য তো একুরেটভাবে এখানে আমি দেড় গোস কাপড় তে তো পায়জামাটা কিন্তু তিরিশ ইঞ্চির মতো লম্বা হবে তো সেহেতু কাটা সাইডটা উপর দিকে নিয়ে গেলাম আর এখান দিয়ে কিন্তু আছে আপনার আটকানো সাইডটা দেখেন আপনাদেরকে আবারও দেখাই খুব ভালোভাবে বোঝার স্বার্থে আবারও আপনাদেরকে বুঝাই দেখেন এভাবে কাপড়টারে ঠিক আমি মাছ বরাবর করে বাস করে নিলাম তারপরে কি করব কাটা সাইডটা কিন্তু ঠিক আমার উপর দিকেই আসে তো এখন সেম আমি এটাকে এইভাবে একটা ভাস দিব দেখেন সামনে দিয়ে কিন্তু আমার কিছুটা কাপড় রয়ে গেল তো একটু আমার আমি এখন কাটিং করে দেখাই এই দিক দিয়ে কিন্তু অবশ্যই আমার অনেকটা কাপড় আছে আমার কুমোরটা ভাই করতার জন্য কাপড়টা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো তো প্রথম অবস্থায় আমি উপর দিয়ে একটা সেলাইয়ের করার জন্য একটা দাগ দিয়ে দিলাম মানে আধা ইঞ্চির মতো দাগ দিয়ে দিলাম তারপরে উপর থেকে ছয় ইঞ্চি যেহেতু আমার কুমোরটা হবে তিরিশ ইঞ্চি আমার ছয় ইঞ্চির মতো কুমোর দিতে হয় তো উপর দিয়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি লম্বার মাপটা দিলাম তিরিশ ইঞ্চি দেখেন একুরেট কাপড়ে কিন্তু আমার এখানে আছে। তো এই জায়গাটা দিয়ে আমার হাই হবে হায়ের দেখেন ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপরে হাই যে এখানে তেরো আসে যেহেতু আমার ছাব্বিশ ছাব্বিশে দুই বাস করলে তেরো আসে তো হাইয়ের মাপটাও দিয়ে দিলাম তো এইখান থেকে আমার আরো দুই ইঞ্চি বাদ দিব হাইটা আর রাউন্ড করার জন্য দেখেন হাইটা রাউন্ড করার জন্য নিলাম এদিকে দিয়ে হালকা করে একটু দাগায় দিলাম তো এখন আমার কিন্তু মেন পাইজামার মাপটা দেওয়ার পালা তো দেখেন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিছি তো এখানে কিন্তু আরও আধা ইঞ্চি এই নিচের থেকে উপরে আরও আধা ইঞ্চি বেশি নিব তো ফাড়াটা আবার টুক হবে ফাট আমার চার ইঞ্চি লম্বা ফাড়া হবে সেজন্য চার ইঞ্চি ফাড়া নিলাম তো এইখানে কিন্তু আমি আরও আধা ইঞ্চি বেশি দিব দেখেন এইখানে কিন্তু প্রায় চারের মতো নিয়ে নিলাম তো একুরেটভাবে এখানে দাগাইলাম এটা হচ্ছে আমার মেন পায়জামাটা এখানে বসবে এখান থেকে ফাড়া হবে এই সাইড দিয়ে কিন্তু আরও এক ইঞ্চির মতো সেলাই করবো অ্যাসটা বেশি নিয়ে নিলাম দেখেন একুরেটভাবে নিয়ে নিলাম এই এই জায়গাটা কিন্তু আমার একটা সেলাই হবে তো এখন এন থেকে এই দাগ পর্যন্ত একুরেট বরাবর দাগ দিয়ে দেই তো পাই যে আমার বডিটা আমার আকানো হয়ে গেছে এখন খালি জাস্ট আমি কাটিং করব দাগের বরাবর এক ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু সাইড দিয়েও রাখা হয়েছে এখন এই দাগটা কিন্তু সমান সমানভাবেই কাটিং করবো আর এই দাগটা বরাবর কেটে দিব বাড়তি কাপড়টা মানে সেলাইয়ের কাপড়টা সহ সহ কাটিং করলাম উপর দিয়ে যেহেতু কাপড়টা একটু আঁকা বাঁকা আছে সেই জন্য উপর দিয়ে একটু কাটিং করে দিই তো এখন আমার এই জায়গাটা কিন্তু ফারা হবে এখানে আমি একটা চাকান কেটে দিয়ে চিহ্নিত করে রাখতেছি মানে চিহ্ন দিয়ে রাখতেছি তো বডিটা আমার কাটা হয়ে গেছে তো দেখেন এই যে সাইড দিয়ে যে কাপড়টা বার করছি সেই জন্য কিন্তু এখান থেকে আমার একুরটভাবে কুমোরের কাপড়টা বের হয়ে যেতেছে মানে কোনোভাবে কাপড়টা নষ্ট হলো না সব কাপড়গুলাই কাজে লেগে গেল তো এখান থেকে কুমোরটা বের করে নিলাম কুমোরের লম্বা লম্বা মাপটা আগে দিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমি এখান দিয়ে উপর দিয়ে কিন্তু প্রায় এক বা দেড় ইঞ্চির মতো এক্সটা সেলাইয়ের জন্য নিয়ে নিব রাবার বা ডুড়ি যেটা লাগাই সেটার জন্য কিন্তু আমার উপর দিয়ে কিন্তু প্রায় দেড় ইঞ্চির মতো কাপড় লাগবে সেই জন্য দেড় ইঞ্চি রেখে দিলাম তারপরে ছয়তে পুরোপুরিভাবে মাপ দিয়ে দিতেছি যেহেতু উপর দিয়ে কুমোরের কাপড়ের জন্য ছয় ইঞ্চি আমি বাড়তি রেখেছিলাম এখন কুমোরটা কিন্তু আমি ছয় ইঞ্চি নিয়ে পায়জামাটা পুরোপুরি তিরিশ ইঞ্চি মাপে নিয়ে গেলাম তো অ্যাকুরেটভাবেই পায়জামাটা কিন্তু আমার কাটিংয়ে দেখেনি এখানে অসংখ্য পরিমাণে কিন্তু বাড়তি টুকরা আছে সেই টুকরা কাপড় দিয়ে যাই ডুরি দেই বা পাটিসের কাপড়ে লাগানোর জন্য একুরেটভাবে কিন্তু বের করে নিয়েছি তো চলেন এখন পায়জামাটা কিভাবে সেলাই করব সেটা আপনাদের দেখাই তো প্রথম অবস্থায় পায়জামাটা নিয়ে নিলাম দেখেন একুরেট ভাবেই এটা হইতেছে আমার পায়জামাটার কুমোর একুরেটভাবে কুমোরটা আছে এখানে কিন্তু কোনো জোড়া নাই একদম একসাড়া হয়ে গেছে তাই মাছ বরাবর একটা চাকান কেটে চিহ্নিত করে রাখলাম তাই কুমোর আর কোনো কাজ নাই সম্পূর্ণ কাজ শেষ দেখেন এরকম একটা বক্রম নিলাম এই বক্রমটা কিন্তু প্রায় দুই ইঞ্চির মতো পাস তো পায়জামাটার মাপ দিয়ে নিলাম যে কতটুকু আমার লাগবে দুই সাইডে কিন্তু আমি প্রায় এক ইঞ্চির মতো আরও বাড়তি রাইখা তারপরে কিন্তু সেলাই করব এরকম দুইটা পায়জামার পাট আছে দুইটা পাটে কিন্তু দুইটা পাটেশি করতে হবে তো সেই জন্য আমি দুইটা একই মাপে কেটে নিলাম দেখেন সেম দুই ইঞ্চি পাশ আর পাইজামার নিচে আমার যতটুকু হবে ততটুকুর জন্য নিলাম দেখেন সেম এই পাটিসটারে এইভাবে নিয়ে নিলাম একটা শিলি দিয়ে বক্রমডারে আমি প্রথম অবস্থায় আটকায়ে নিব তারপরে কিন্তু বক্রমডা যাতে উল্টে না যায় সেই জন্য আরেকটা সিলি দিয়ে এটা সুন্দরভাবে বসাইয়া নেব দেখেন আর এইখান দিয়ে কিন্তু প্রায় আধা ইঞ্চির মতো কাপড় বাড়তি রাইখা তারপরে কিন্তু আমি এটা একাইটা দিলাম এখন পাইজামার মাছ বরাবর বসাবো সামনে দেখ ইঞ্চি পাশন দিকেও এক ইঞ্চি বড় রাইখা তারপর এটা বসাইয়া সিলি করবো খেয়াল রাখবো উপর যাতে সেলাই না পড়ে পরে উপর সেলাই পড়লে উল্টে আসবে না বা সুন্দরভাবে দেখেন উল্টায় নিয়ে আসলাম এদিক দিয়ে একটু বাড়তি আছে সে বাড়তিটা দিলাম এখন কিন্তু একের পর এক সেলাইগুলা সুজা রাইখা সুন্দর করে সেলাইগুলো আমি দিয়ে দিব দেখেন মুড়ি দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম এক বরাবর এখন একের পর এক সেলাই দিব একের পর এক সেলাই করে দিতেছি তা আপনারা চাইলে এখানে ডিজাইনও করতে পারেন তা আমি ডিজাইন করব না একের পর এক সেলাই করে দিয়ে দিলাম তারপরে যে বাড়তি অংশগুলো আছে সেই বাড়তি অংশগুলা কাটে দিতেছি এই করে পাইপিংটা কিন্তু হয়ে গেছে দুই ইঞ্চি পাশ পাটি সে হয়েছে আমার তো এখন এই যে চাকান দিয়েছিলাম যে এই চাকান পর্যন্ত কিন্তু আমার মাফ হবে তো উপর দিয়ে কিন্তু আমার একুরেট চারের মতো থাকবে সেজন দেখেন এই চারে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এই হালকা করে একটু কেটে দিলাম তারপর সেম এটারে একুরেট করে একটা ভাংতি দিয়ে তারপর এখানে শক্ত করে একটা টাক দিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিব দেখেন সেলাইটার দিক দিয়ে ঘুরে নিয়ে গেলাম তো এখন এখানে একটা মাপ দিয়ে দিব যে আমার পুরোপুরি সাত ইঞ্চি আছে কি না সাত ইঞ্চি থাকলে সাত ইঞ্চির পরে যেটুক বাড়তি হবে সেই বাড়তিটুকুই কিন্তু আমি বাইয়া সেলাই দিব তো আমার এইভাবেই কিন্তু আরেকটা পার্টিসে কিন্তু এরকমভাবেই সেম করে সেলাই করতে হবে তো দেখেন সেম করে দেখাই দিই এইভাবেই কিন্তু আমার এখানে একটার উপর বসে একটা বসবে এখানে একটি বোতাম লাগাবো দেখেন একদম গুল করে হবে এটা হচ্ছে পাটি সে আমার নিচের পাটটা তো এইভাবেই দুইটে পাটি কিন্তু আমি সেলাই করব দেখেন দু পাটি কিন্তু আমি সেলাই করছি তো এখন এদিক দিক দিয়ে একটা হাই সেলাই করব আগে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় একটা হাই সেলাই করে নিলাম এখানে কিন্তু আমি দুইটা সেলাই দেবো যেহেতু হাইয়ের সেলাই দুইটা সেলাই দিলে অনেক মজবুত অনেক শক্ত হবে সেই জন্য দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি কুমোরটারে নিব দেখেন কুমোরটা কিন্তু আমি একটা চাকান দিয়ে দিয়েছিলাম চাকান দিয়ে কিন্তু বাস করেছিলাম এখন একটা আংশিক একটা মাপ দিয়ে দিবো যে কতটুক কাপড়ে আমি কুচি দিতে পারবো যে কতটুক কাপড় আমার কুচি দেওয়ার জন্য বাড়তি আছে দেখেন এতটুকু কাপড় কিন্তু আমার বাড়তি আছে তাই অনুমান একটা করে নিলাম যে কতটুকু কাপড় আমি কুচি দিতে পারবো তো একের পর এখন এখন কুসিগুলা দিয়ে যাবো কতটুকু কাপড় আমার কুচি দিতে হবে সেটাও কিন্তু এখন আমি বুঝতে পারতেছি সেই জন্য সেই মাপেই কুসিগুলা দিয়ে দিতেছি বা সামনে একটা চাকান আছে আর এই যে মাছ বরাবর যে হাইটা শিলাই দিছে এই হাইটারে এখানে বসাবো তাহলে কিন্তু আমার বোঝা হয়ে গেলো যে কয়টা কুসি এখানে দিতে হবে তো এখানে কিন্তু কুচিগুলো আমি দিতেছি একের পর এক তো ছোটো করে কুচিগুলো সম্পূর্ণ পায়জামায় কুসি কিন্তু আমি দিয়ে দিব দেখেন এখানে একটা সেলাই দিয়ে কিন্তু কুচিগুলা নিয়ে নিছি কুসিগুলা কিন্তু এক সমানভাবে এক একরকম করে কুসিগুলো হয়েছে কোনো কুসি ছোটো বড় হয় নাই তো এখন আমি এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব একটা চাপ সেলাই দিলে কুসিগুলা বৈশা গেল কুমোরের কাপড়টাও অনেক শক্ত বা অনেক মজমুত হয়ে গেল একদম বরাবর এই সেলাইটা দিয়ে দিলাম তো সেলাইটা দেওয়ার পরে এখন কুমোরের কাপড় থেকে নিচের হাই পর্যন্ত সেলাই দিয়ে দিব আগে দিয়েছিলাম শুধু নিচের পাটটা পর্যন্ত হায়ার সিলাই এখন কুমোরের কাপড় সহ হায়ার সিলাইটা একবারে দিয়ে দিলাম তারপরে নিচের এই হায়ার সিলাইটা ঠিক রাইখা ঠিক রাইখা তারপরে কিন্তু আমি এই বাসপতনে সেলাই দিয়ে দিব দেখেন এটা ঠিক রাইখা এই মুড়ির থেকে একদম এই মুড়ির থেকে সেলাইটা একদম বরাবর করে দিয়ে দিব একদম সুজা সুজি বরাবর যতটুকু করে শিলি দেওয়া যায় ততটুক করে সেলাই নিচের তলের হাইটারে ঠিক রাখবো দুটা হাই যেন এক সাথে থাহে তো সেই হাইটা অনুমান করেই তারপরে কিন্তু আমি একদম বরাবর করে সেলাই করে দিতেছি তো একটা সেলাই দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব যাতে কাপড়টা আরও ভালোভাবে মজবুত হয় সেই জন্য সেলাই দিয়ে দিলাম তো এই সিলাইটা দেওয়ার পরেই কিন্তু পাইজামার আমার কাজটা শেষ আর শুধু এখন উপরে যদি রাবার লাগাই বা ঢুরি দিই সেই কাজটাই ভাত থাকবে তো সেই জিনিসটা আমরা যেটাই দিব রাবার বা ডুরি যেটাই দিই সেটাই করে নিব তাহলে কিন্তু পায়জামাটা আমার সেলানো শেষ দেখেন একুরেটভাবে কিন্তু পায়জামা খুব সুন্দরভাবে সেলাই করেছি কুসিগুলা খুব সুন্দরভাবে হয়েছে তেরকমভাবে কিন্তু এখানে কিন্তু আপনারা রাবার লাগাবেন এতটুকু কাপড় ভাঙতে হবে বা ডুরি আপনার যেটাই দিই না কেন দেখেন নিচের পাটটাও কিন্তু ঠিকভাবে হবে তো এইভাবে পাঠে সে পায়জামা সেলাই ও কাটিং করে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম